আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যাচ্ছি আমাদের রামাগাড়ি সুইজগেট নাটোরে। নাটোরে এসে দেখছি অনেক জায়গায় মাছ মারতেছে মানুষ, প্রচুর মানুষ। দেখো একটু ভিডিওটা, চারিদিকে দৃশ্যটা সামনে আসো। এই যে মানুষগুলো দেখছেন এই সাইডে দেখো, প্রচুর মানুষ প্রচুর মাছ শিকার করতেছে। দেখো জাল গ্যাপ আছে দেখছি, যে আমি একটু মাছ শিকার করে দেখাই আপনাদেরকে, দেখি মাছ পাওয়া যায় কি। আসো তো এদিকে মাছ পায় নাকি দেখি। তো ঠিক আছে, এই মাছ এই জাল দিয়ে সবাই মাছ শিকার করতেছে, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ মাছ পাবো। এই মুখ তো এদিকে থাকবে না? উল্টো হয়েছে, জালটা এদিকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জালটা নাকি এদিকে যাবে। আচ্ছা আমাকে দেখা। হ্যাঁ অবশ্যই, তুমিও পাবে, তুমিও পারবে। আমার ভিতর কি নয়, আমাকে পারতেই যে হবে, আমাকে যে অসাধ্য সাধন করতেই হবে বাবা। দর্শক, ওইখানে একটি ইলিশ মাছ ধরা পড়ছে জালের ভিতরে, ছোট্ট ইলিশ, বাচ্চা ইলিশ। ছুটাই দেন না তাহলে হবে, পরে যেন উপরে নিয়ে আসেন। ঠিক আছে, তাজা ইলিশ রে দর্শক, দেখাই দেখি তাজা ইলিশ দেন তো হাতে। দর্শক এই যে একদম তাজা ইলিশ দেখুন, নড়াচড়া করতেছে। কোথায় রাখবেন এটা আপনি? এদিকে নিয়ে আয় ওর জায়গাটা, এখানে আপনার জায়গা। এটা অনেকগুলো ইলিশ পাইছেন তো, বাহ চমৎকার। কয় টাকা কেজি বিক্রি করতেছেন এগুলা? এই মাছ 400 টাকা, এত ছোট ছোট। দর্শক একদম তাজা ইলিশ দেখুন, সুন্দর মাছ, তাজা ইলিশ রে। চমৎকার লাগতেছে, মরে যাবে একটু পরেই, নড় একটু মরে যাওয়ার আগে নড়াচড়া কর। দর্শক দেখুক একটু তাজা ইলিশটা, এগুলো বড় সাইজ। ওকে দর্শক, আমরা আবার মাছ ধরতে যাবো, চলেন যাই, চেষ্টা করি, দেখি একটা পাই নাকি। 400 সর্বনয়, 200 করে দিবেন না দর্শক। আমার মাছ সব ইনশাল্লাহ। একবার একটা আমি জাল ধরছে, ইলিশ মাছ পেয়ে গেছে মানুষ, এটা তো ব্যাড লাক, এর জন্য গর্ববোধ করার কিছু নাই। জাল ধরাই হচ্ছে না ঠিক মতো। কেন জাল ধরা হচ্ছে না? সুন্দর হচ্ছে, এভাবে এভাবে কানার ভাগ্য শিখেছি রে, আমিও পারি মাছ মারতে। বাবু খাইছো? এই দেখো ইলিশ মাছ পাইছি। বাবু লাল সুন্দরী বাবু খাইছে, সমস্যা নাই। খাইছো আবার দিবে, সমস্যা কি? না ভাই, ছোট ভাই মাছ নাও। ওকে মাছ দিচ্ছি দর্শক, এখানে রাখবো তোমার জালেটা। আমরা মাছ নেব না তো, ছোট 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 মাছ ধরবো, ছোট
দর্শক আড়ান আনাড়ি ফিশারম্যান হ্যাঁ বেটা প্রশংসা কর কিসের প্রশংসা একটা ইলিশ ধরে দেখাবো তারপর কেন প্রশংসা ইলিশ হ্যাঁ ইলিশ এখন পড়লে তো ইলিশই পাবো কোনো প্রশংসা চলবে না একটা শট হয়েছে তা বলি কি চশমা কই আমার মাছ লেগে গেছে দর্শক আমি এই যে দেখুন একদম কি এটা চার লাল সুন্দর দুইটা পাইছি দুইটা এখানে একটা পাইছিলাম যে দর্শক এই দুইটা পাই গেছি এই যে এনাকে দিয়ে দিব আমি এখন তাছাড়া আর যে মাছ রাখছি আমাকে দেন আপনি তো দেখতে পাচ্ছেন না এদিকে যাবে এদিকে যাবে এই সাইডে আসেন মুরব্বি এই সাইডে আসেন ওখানে দাঁড়ান আপনি হ্যাঁ সুন্দর করে খানিক ছেড়ে এখান থেকে তুলবেন তুমি হ্যাঁ তুলো তুলো ভাসি যাচ্ছে যে বুঝো আমি আমার মতো করে মারি আমাকে তো প্রফেশনাল কিছু হইতে হবে না তাই না মানে বিষয়টা বুঝো আগে তো আবার মাছ পাবো জালটা ঠিক করে নাও জালটা ঠিক করে নাও অত নামায়ও না আবার মাছ পেয়েছি এই দেখো তো কেউ লাভ দিছে না কি করছে এই একজন লাভ দিছে এই যে দর্শক উপর থেকে একজন লাভ দিয়েছে এক পিচ্ছি বাচ্চা এই জাল যখন উল্টায় যাচ্ছে স্রোতে এই পার কাছে জাল এই পাশ চলে আসছে বুঝতে পারছো এর জন্য চাচা বলছে যে বেশি ইয়ে না করতে বেশি না বেশি দূরে দেবে না দুই চার হাত হ্যাঁ ওই দিক থেকে এদিক পর্যন্ত নিয়ে চলে আসবে হ্যাঁ তুলো ভাসি গেল দেখছো উল্টায় যাচ্ছে বুঝলে এখান তো তাহলে তোমার এই পাঁচটা ভিতরে থাকবে এবার এবার উল্টায় হ্যাঁ 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 মানে এরম কাজ যাবি তাকাও এভাবে যাবে যাবে কিন্তু এরম করবে যেন স্রোত তোমার জাল এক ভিতরেই রাখে সবসময় জাল যখন বাইরে চলে শার্ট করে হ্যাঁ সুন্দর আছে একটু এরম এরম কাজ করো ভাস করো এরকম হ্যাঁ 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 কেমন লাগছে ফিলিংসটা বলো অসাম প্রচুর শক্তি লাগছে দর্শক মজা আলাদা আমার মুখের দিকে একটু তাকায় দেখেন ঘামিয়ে গেছি এটা করলে আসলে আপনার প্রচুর শক্তি খরচ হয় সকালের ব্যায়ামটা হয় মাছ উঠলে বলো জাল যে এই পাশে চলে আসছে বুঝতেছ দর্শক এবার একবার প্রফেশনাল হয়ে গেছে আমাদের ফিশারম্যান আমিও পারি একবারে না পারলে দেখে শুধুবার কামিনীরাই বলেছেন না হুম ইলিশ পড়ছে না কারে ইলিশ পড়ছে না কেন নদীতে আমি ঝাঁপ দিব নাকি ক্যাচ করতে হবে আছে নদীবাড়ি কি থাকে বেটা কিলি ভালো তুমি মানে বেশি কি দিক পাঠালে যে মাছ হবে তা না
এডি বলতে আছে ঠিক আছে এই ওখানে কে আছে দেখা হ্যাঁ এই এসে এসে গবি আবার যা দৌড় ওই এই পার থেকে ওই পারের কাজ হচ্ছে কি দর্শক ওখানে একজন ইলিশ মাছ পেয়েছেন ডিগবাজি আচ্ছা একটু থামেন থামেন আসি আপনার কাছে আমি থামেন ডিগবাজি দেখাবো দর্শক হ্যাঁ দেন ডিগবাজি দেন হ্যাঁ দেন দর্শক একটা উল্টা ডিগবাজি দেখলেন বড় মানুষের এখানে এক ছোট ভাই একটি মাছ ধরার চেষ্টা করছেন হয়তো ভাই ও দর্শক এই যে আমার ভাগনা দর্শক গিয়ে এক খুবই ক্লান্ত এই মুখটা ধামে গেছে শরীরটা একদম টায়ার্ড আসলে মাছ মারার কাজটা খুবই কষ্টের দর্শক আসলে এই যে এনারা মাছ ধরে না এনারা মাছ ধরতেছে প্রত্যেকে মনে করেন যে সেরকম ভাবে কষ্ট করে ড্রোন ক্যামেরা ড্রোন তো সবাইকে সম্মান করি সব পেশাকে আমরা সম্মান করি মাছ ধরার পেশাটা দর্শক খুব কষ্টের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর না করলে ডিসলাইক দিবেন আল্লাহ হাফেজ কাটি